আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, 2020 সালের মিনিস্ট্রি অফ লেবার ওয়েবসাইট আপডেট হওয়ার কারণে আজকে আমি পুনরায় আপনাদের দেখাবো কিভাবে আপনারা তলব অথবা তলব রিকোয়েস্ট অথবা তলব অ্যাকসেপ্ট হয়েছে কি না অথবা ট্রান্সফার হয়েছে কি না সেটা আপনারা কিভাবে চেক করবেন। খুব দ্রুত এবং সহজ পদ্ধতিতে আমরা এখন দেখে নেব কিভাবে আমরা এই চেকগুলো করে নিতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে পেজটি আছে, পেজের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করা মাত্র এই পেজটি ওপেন হয়ে যাবে। পেজটি ওপেন হওয়ার পরে আপনারা যেটি করবেন, আপনাদের সামনে পেজটি যদি আরবিতে চলে আসে তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে তিনটি লাইন আছে, ডট ডট লাইন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এই যে ট্রান্সলেট অপশনটি আছে, এই অপশনটিকে আপনারা ক্লিক করে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন চলে আসছে। সো এখন যদি আপনারা ইংলিশে ক্লিক করেন তাহলে কিন্তু পেজটি ইংলিশ হয়ে যাবে। এখন আপনারা যেটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটিং সার্ভিস নামে যে অপশনটি আছে এই অপশনটিকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এই যে ট্রান্সফার দ্য এক্সপার্টিয়েট ওয়ার্কার সার্ভিস, এই যে অপশনটি আছে এই অপশনটিকে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখন আপনাদের সামনে যে পেজটি আসবে এই পেজের এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্কার রেসিডেন্স নাম্বার, এটা যদি আপনাদের এখানে লেফট সাইডেও থাকে তাতে কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি ওয়েবসাইটে অনেক সময় অনেক ট্রান্সলেটের কারণে একটু চেঞ্জ হয়ে যেতে পারে, সো এতে ঘাবড়ানোর কোনো কিছু নেই। এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্কার রেসিডেন্স নাম্বার, এই যে অপশনটি বৃত্তটি আছে এই ঘরটিকে আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এখানে আপনাদের আকামা নাম্বারটি আপনারা টাইপিং করে দেবেন। টাইপিং করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে কোডটি আছে 141962, এই কোডটি এখানে বসিয়ে দেবেন। তবে মনে রাখবেন এই কোডটি যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে নতুন আরেকটি কোড চলে আসবে। সো এখন আমি যেহেতু এই কোডটি এখন স্পষ্ট বুঝতে পাচ্ছি, সো এই কোডটি এখন আমি বসিয়ে দেব 141962। এই কোডটি বসিয়ে দেওয়ার পরে এখন আমি যেটি করব, সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে এখন যে রেজাল্ট আসবে দেখতে পাচ্ছেন একেবারে নিচে, একেবারে নিচে আপনারা চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইন দ্য মিনিস্ট্রি অফ লেবার, মানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কি আছে এখানে, আন্ডার স্টাডি, মানে আপনার তলব হয়ে গেছে যে কোম্পানিতে আপনি ট্রান্সফার করতে যাচ্ছেন অথবা হতে যাচ্ছেন, তারা তলব দিছে ঠিকই কিন্তু আপনার কফিল এখনও অ্যাকসেপ্ট করেনি। তবে যদি অ্যাকসেপ্ট করে থাকে তাহলে সেটা কেমন আসবে আমি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো এখন আমি একটু ভিন্নধর্মী একটি অথবা অন্য যে কোনো একটি আকামা নাম্বার টাইপিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখন এখানে অন্য একটি আকামা নাম্বার বসিয়ে দিছি এবং এই যে কোডটি দেখতে পাচ্ছেন আপনারা, এই কোডটি কিন্তু আবার আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখন যেটি করব, সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে এখন আমরা চেক করতে পারবো যে আমাদের তলবটি অ্যাকসেপ্ট হইলে সেটা কেমন দেখাবে অথবা ট্রান্সফার হয়ে গেলে সেটা কেমন দেখাবে। সো এখন আমি নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগে কিন্তু লেখা ছিল আন্ডার স্টাডি, মানে তলব দিছে কিন্তু অ্যাকসেপ্ট করেনি। আর এখন যেটি হচ্ছে যে এই রেজাল্টটি সম্পূর্ণই হচ্ছে যে আপনাদের তলব যদি অ্যাকসেপ্ট করে থাকে তাহলে কিন্তু এখানে আপনাদের হ্যাজ বিন অ্যাপ্রুভড লেখা তো আসবেই, সাথে কিন্তু আপনাদের যে কোম্পানি আছে, যে কোম্পানিতে আপনারা ট্রান্সফার হতে যাচ্ছেন সেই কোম্পানির নামটি কিন্তু এখানে চলে আসবে। আপনারা যদি আরবিতে দেন তাহলে কিন্তু এটা আরবি হয়ে যাবে, আর এখানে যদি ইংলিশে ক্লিক করেন তাহলে কিন্তু ইংলিশে চলে আসবে। এখন যদি আপনাদের ট্রান্সফারও হয়ে যায় তাহলে কিন্তু ঠিক এরকমই আসবে, তার থেকে ব্যতিক্রম কিছু আসবে না। বন্ধুরা, ভিডিওর লাস্টে আমি আপনাদের একটি কথা বলতে যাচ্ছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আমার ভিডিওতে যদি কোথাও কোনো মিস্টেক হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব আমার মিস্টেকগুলো পুরো করতে অথবা আপনাদের কমেন্টের মাধ্যমে হেল্প করতে। আর ভিডিওর লাস্টে আমি একটি ডেমো দিয়ে দেব, সেখান থেকে এই যে পেজটি আছে পেজ ব্যাপারে আপনারা কিছু তথ্য পাবেন, মানে আমি এই পেজটি কোথা থেকে আনলাম, কিভাবে আনলাম, ইচ্ছা করলে আপনারাও শিখে নিতে পারেন। আমি জাস্ট ভিডিও শর্ট করার জন্য মধ্যবর্তী স্থান থেকে, মানে একটি পেজ থেকে ভিডিওটা শুরু করছি, জাস্ট আপনারা লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করলে পেজটি ওপেন হয়ে যাবে। কিন্তু আমি এই পেজটি কোথা থেকে পেলাম, কিভাবে আনলাম, সেটাও তো আপনারা হয়তোবা জানতে চাচ্ছেন, অনেকের শেখার আগ্রহ আছে।
সো এটা আমি আমার ভিডিওর লাস্টে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন কিভাবে আমি এই পেস্টটি বের করে নিয়ে আসলাম। ধন্যবাদ সবাইকে। Thank you.